আসসালামু আলাইকুম, অরবিট ব্লগে সবাইকে স্বাগতম। আমি আছি সুমাইয়া আপনাদের সাথে। অনেক শীত পড়েছে, ডিসেম্বর মাস তো শীত হবে, আর বেশি আনন্দের হলো এজন্যই যে আমার মেজো দেবর এসেছে অস্ট্রেলিয়া থেকে দাদা তার নাতি নাতনিদের সাথে কথা বলছে। আসলে সবাই অনেক খুশি, বাচ্চারাও অনেক খুশি, আমার দুই ছেলে তো অনেক বেশি খুশি যে ওদের দুই বোন এসেছে। চার বছর পরে আসলো, তো অনেক ভালো লাগছে। রাত একটার দিকে ওরা বাসায় এসেছে, তো এই তো এখন আজকে হলো পরের দিন সকাল। আজকে হলো 16ই ডিসেম্বর, 15ই ডিসেম্বরে রাত্রে এসেছে, তো 16ই ডিসেম্বর এখন চলছে সকালবেলা। তো সকালেই ওরা একটু খেলাধুলা নিয়ে বসলো, বললো যে ওরা খেলবে। আসলে বাচ্চারা তো খালি খেলাধুলার মধ্যেই থাকতে চায়, তো ভাইয়ের সাথে খেলতে বসে গেল। আমার আসলে একটু ঠান্ডা লেগেছে, অনেক বেশি ঠান্ডা লেগেছে, কাশি আছে। সকালটা অনেক সুন্দর লাগছে, আমরা বারান্দায় পতাকা লাগালাম। তো 16ই ডিসেম্বর 2023 সাল, তো পতাকাটা ছিল, লাগিয়ে দিলাম। পতাকা তো লাগাতে হবে, আজ আমাদের বিজয়ের দিবস, তো অনেক বাতাস, ঠান্ডাটাও ভালোই পড়েছে, পতাকা এত সুন্দরভাবে উঠছে দেখে খুবই ভালো লাগছে। উজায়ের আমাকে বারবার বলছিল, মা আমি এখানে দাঁড়াই, আমাকে একটু ভিডিও করো। তো ওকে বললাম যে তুমি তাহলে পতাকা টান দাও, দিয়ে দাঁড়াও আমি করছি। ওই আমাকে নিয়ে আসছে বারবার, মা দেখো পতাকা উঠছে, এখন হঠাৎ করে বাতাসটা বন্ধ হয়ে গেল। তো সারাটা দিন সকালে উঠেই তো মানে সবাইকে নাস্তা রাস্তা দিলাম, সবাই নাস্তা খেলো। তো বাচ্চারা অনেকজন অনেক মজা করছে, ভালোই লাগছে। আমার বড় ছেলেটার পরীক্ষা সামনে, তো ওর জন্য একটু খারাপ লাগছে, কারণ ওকে বারবার বকা দিয়ে বলা লাগছে যে তুমি পড়তে যাও, কিছু করারও নেই, তাকে তো পড়তে হবে। তো ওকে বলা হয়েছে তোমার 23 তারিখের পর থেকে তুমি ফ্রি থাকবে, তো এখন একটু কষ্ট করো। ওর মিস এসেছে, সে এখন পড়ালেখা করছে। এই ওরা এত দুষ্টামি করছে এক একজন এক এক দিয়ে, আমি কিছুক্ষণ পরপর ওদের কিছু কিছু মোমেন্টগুলো আমি একটু সেভ করে নিচ্ছি, কারণ এই স্মৃতিটা থাকবে, তো না করলে আর থাকবে না, কারণ তখন চোখে থেকে যাবে, কিন্তু কোনো ক্যামেরায় বন্দী হবে না, তাই আমিও ক্যামেরায় বন্দি করে নিলাম। তোর পাপা ওকে কী কী দিচ্ছে সেগুলোই বের করছে। অবশ্য সে বলেছিল তার জন্য হলো যেন ট্রেন নিয়ে আসে, ট্রেন লাইন। আমার বড় ছেলেটা বারবারই উঠে চলে আসে, তো একটু পরে আবার এসে ওদের সাথে একটু বসে। ট্রেন লাইনটা নিয়ে ওরা অনেকক্ষণই লাগানোর চেষ্টা করছিল, তো লাস্টে ওর পাপ্পাই আসলো যে দাও আমি এবার ট্রাই করি। তো সে লাগিয়ে দিল তাদের, এবার তো ওরা মহা খুশি, সবাই মিলে এবার দেখছে কীভাবে লাগালো, কোন দিক থেকে যাচ্ছে, অনেকে মজা পাচ্ছে তারা। তো এই তো চলছে, এইভাবে কাটলো। আমার ছেলে আবার একটু পোজ দিল যে পতাকার সাথে আমি একটা ছবি তুলব, 2 মিনিট থাকে আবার চলে যায়। এই দুপুর হয়ে গেল, তো দুপুরে তো তাদের শোয়া নেই, তো শুইতে বলছি আর তারা দুষ্টামি আরও আরম্ভ করে দিয়েছে। আরে ওরা তো আসলো, মানে আসবে কবে, এখন আসতে আসতে দেখি দিনটা কিভাবে কেটে যাচ্ছে,
তো একটা দিন এভাবে চলে গেল, সন্ধ্যা হয়ে গেছে, এভাবেই সারাটা দিন যাচ্ছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।